আসসালামু আলাইকুম, ফারহানা রেসিপি ব্লগে স্বাগতম। দেখুন এই যে আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে বড় মাছের মাথা নিয়েছি, তো বড় মাছের মাথা দিয়ে কি রান্না করব তা দেখুন, দেখলে বুঝতে পারবেন। তো এই যে মাছের মাথার মধ্যে হলুদ মরিচ দিয়ে নিয়েছি, দেখুন এই যে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো মাছের মাথাগুলো ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই যে মাছ ভেজে নিয়েছি, তো কীভাবে রান্না করি তো দেখুন পুরোটা দিদি। এর মধ্যে যে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি, নুন বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, এই যে মশলা একসাথে করে নিব। তো মরিচ দিয়ে দিয়েছি, যে হলুদ দিয়ে দিচ্ছি, হজার ফাঁকি দিয়ে দিয়েছি, এই যে বানানো মশলাগুলো যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, খেতে অসাধারণ হয়। তো এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের কালিগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। আলু দিয়ে দিচ্ছি, আলুগুলো একটু কষিয়ে নেব। দেখুন এই যে মাছের মাথাগুলো এরকম করে ভেঙে নিয়েছি। তো আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, ঢেকে দিব। দেখুন বন্ধুরা, এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, ভেঙে নিয়েছি মাথাগুলো। এখন এগুলো ভালো করে একসাথে দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি, মুড়িকণ্ঠ ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বেশি করে কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে। করে পানি দিয়ে দিচ্ছি, তো পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো পানিটা অল্প একটু পরিমাণে দিয়েছি কষানোর জন্য। এর মধ্যে যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে, তো খেতেও ভালো লাগে। মরিচ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি, এই যে হয়ে গেছে কিন্তু মুড়িকণ্ঠ। তো এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, তো আজকে মাছের মাথার কণ্ঠ কীরকম হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো উঠিয়ে নিব, আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।